ইন্ডিয়া টিভির অপিনিয়ন পোল প্রকাশ পাইছে। ইন্ডিয়া টিভি সি ভোটারর অপিনিয়ন পোল আর বিজেপি তথা এন ডি এর বাবে ভাল খবর। ইন্ডিয়া টিভির অপিনিয়ন পোল প্রকাশ পাইছে। এন ডি এক মুঠ 378 খন আসন দিয়া হয়েছে অপিনিয়ন পোল। ইন্ডি মোর্চাক দিয়া হয়েছে মাত্র 98 খন আসন। ইন্ডিয়া টিভির অপিনিয়ন পোল বিজেপি দলে অকলেই 335 খন আসন পোৱার সম্ভাবনা আছে। 335 বিজেপি অকলেই, কংগ্রেসে অকলে মাত্র 37 খন আসন পোৱার সম্ভাবনা আছে। অসমত কংগ্রেস আর এআইডিএফ এখনকৈ আসন জয় করার সম্ভাবনা আছে। 12খন আসনতেই বিজেপি মিত্রজোঁটে লাভ করার সম্ভাবনা আছে। পুরো তথ্যখিনি আপনার জানাব বিচারিছো। অসমত 12খন আসন এন ডি এ পাব বলে উল্লেখ করেছে ইন্ডিয়া টিভি অপিনিয়ন পুলত। 378 খন আসন দিয়া হয়েছে 378, 378 খন আসন দিয়া হয়েছে এন ডি এক আর বিজেপিক অকলে 335 খন আসন দিয়া হয়েছে। 98 খন আসন ইন্ডি মোর্চা ইন্ডিয়াক দিয়া হয়েছে 98 খন আসন আর কংগ্রেসে অকলে পাব 37 খন আসন। নিশ্চিত হবে এয়া অপিনিয়ন পুল, ইয়াত কি হয় কি নহয় সেয়া সময় কব। অসমৰ 12 খন আসন 10 খন বিজেপি, এখন এজিপি, এখন ইউপিপিএল, মুঠ 12 খন, এখন এআইডিএফ আর এখন কংগ্রেস। 14 খন আসনের অপিনিয়ন পুল ইন্ডিয়া টিভি অপিনিয়ন পুলত প্রকাশ পাইছে। ইন্ডিয়া টিভি সি ভোটার।